এখনো আমি ঠিকঠাক জানি না, শিখছি আস্তে আস্তে, ভেঙে গেল এটা। নমস্কার সবাইকে, আজকে ভিডিও শুরু করছি। ভেবেছিলাম আজকে কটা গাছ লাগাবো, কিন্তু আজকে যা পরিস্থিতি কালকের থেকেও খারাপ, মানে শেয়ার বলার কথা রাখে না। আর সবাই হয়তো ঘরে আটকে আছেন, কী বলো, সবাই একই অবস্থা। তো আমার ছাদ বাগানের অবস্থা খুব একটা ভালো না দেখাচ্ছে। কিছু কিছু গাছে গোড়ায় জল জমেছিলো, সেগুলো আমি ফেলে দিয়েছি। কিন্তু সমস্যাটা হচ্ছে এই চন্দ্রমল্লিকা গাছ পম্পমগুলোকে নিয়ে খুব চিন্তায় আছে। যদিও ঢাকা আছে কিছু কিছু গাছ, এগুলো ভিজছে, সেগুলোকে নিয়ে খুব চিন্তায় আছে, কী হবে বুঝতে পারছি না। আর এই ফল গাছগুলো ভিজছে সব। দুদিন যদি রোদ ভালো করে দেয় তো ভালো হয়ে যাবে, নাহলে মুশকিল হয়ে যাবে। আমার ওইদিকে বহন বলি এই যে গাছটা দেখতে পাচ্ছেন, সে আসতে পুরো মানে ফুলে পুরো জল জমে না, হার হয়ে গেছে আর কি। উপরে ওইদিকে কোনায় যেটা দেখতে পাচ্ছেন ওটাও সেম। দেখি কি করা যায়, চেষ্টায় আছি ভালো কিছু করা। দেখি, এখন ঘরেই ছিলাম, কি করো বুঝতে পারিনি, কিন্তু এখন দেখলাম না কিছু না করলে হবে না। এখন ছাদে এলাম, তাই স্নান করবো, এলাম তাই কিছু কিছু কাজ করে তারপরে স্নান করবো। এখন কাজটা করে তারপরে হয়তো আপনাকে দেখাচ্ছি। সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করছেন না কেউ, ভিডিও ভিউ পাচ্ছি না। সবাই একটু যারা দেখছেন তারা একটু শেয়ার করে দিন ভিডিওটাকে, খুব ভালো হয় তাহলে আমার জন্য। গাছটাকে ঝাড়তে গিয়ে দেখুন গাছটার পাতাটা এত ভার হয়ে গেছে, ফুলের মধ্যে জল ঢুকে গিয়ে ভেঙে গেল এটা। কিছু করার নেই, যাই হোক, এই জল ছেড়ে দিয়েছি, কিন্তু এই মাঝখান থেকে এটা ভেঙে গেল, এই ডালটা এখান থেকে ভেঙে গেছে, কিছুই করার নেই। এটা একটু ঝেড়ে দিই হালকা। এই অ্যাডেনিয়ামটাতে বেশ অনেকগুলো কুড়িয়ে এসেছে দেখতে পাচ্ছেন। ও, আরেকটা জিনিস দেখাবো, এই অ্যাডেনিয়ামটাতে দেখুন তিনটে অনেকগুলো কুড়িয়ে এসছে, মোটামুটি অ্যাডেনিয়াম সব কটা দিয়ে মনে হয় কুড়িয়ে এসছে, জানি না আমি। হ্যাঁ হ্যাঁ, এখানেও এসছে, এটাতেও দেখতে পাচ্ছি, এটাতেও একটা এসছে। দেখা যাক, দিন ভালো হলে রোদ উঠলে আরও ফুল হবে। ওটা শুরু হয়ে গেছে, আর ভাঙিনি, আগা ফুটছে, ফুটুক, এরপর আরও গাছ বসাবো, অসুবিধা নেই। এটাতে জল জমে গেছে, এটা জলটা ফেলে দিতে হবে, ফেলে দিয়ে ওখানে ওই যে জালটা ভেঙে গেছিলো ওটা ওখানে লাগিয়ে দিলাম। জানি না, জানি বাঁচবে না, যেটুকু থাকে দেখা যাক। আজকে ভেবেছিলাম এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে পর্তুলিকাগুলো আছে এগুলোকে ভেবেছিলাম একটা পাইপের মধ্যে বসিয়ে দেবো কেটে কেটে। সেটা আর হলো না আজকে, অন্য একদিন দেখি করব, রোদ উঠুক। আর এই যে বাঁধাকপি চারা, এটা নষ্ট হয়ে গেছে, তো জানি না এটা আবার বেঁচে উঠছে, বাঁধাকপিটা ভালোই হবে আশা করা যাচ্ছে। এর দিকে বৃষ্টি একটু থামলে এই আমার পেছনে যে ত্রিপলটা দেখতে পাচ্ছেন এটাকে ভাবছি আজকে ঠিক করে দেবো। একটা জিনিস দেখাই, আমি তিনটে গোলাপ, হাজারি গোলাপ ছিল, নষ্ট হয়ে গেছিলো, গাছগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো, ট্রিটমেন্ট করাতে কী ফল দিয়েছে একটু দেখাই আপনাদেরকে। এই যে তিনটে গাছ একেবারে নষ্ট হয়ে গেছিলো, তিনটে গাছই পুরো মরে গেছিলো আর কি, তা ট্রিটমেন্ট করাতে এখন পরিস্থিতি গাছের এরকম। তা আশা করি গাছগুলোকে বাঁচিয়ে তুলতে পারবো শীতকালের আগে। একটা ফুলও ফুটেছে দেখতে পাচ্ছি এখানে, দেখতে পাচ্ছেন। এবার দেখা যাক কতটা কি করতে পারি, আশা করি শিখছি আস্তে আস্তে, পুরোটা হয়তো জানি না। গাছ পরিচর্যা করা এখনও আমি ভালো করে জানি না, পরিচর্যা করা এখনও আমি ঠিকঠাক জানি না, শিখছি আস্তে আস্তে, সবার থেকে টিপ নিচ্ছি, ভিডিও দেখছি বিভিন্ন রকম, সরকারের শুনছি, তারপরে দু একটা চ্যানেলকে খুব ভালোভাবে ফলো করি, সেগুলো ফলো আপ করে যেটা মনে হচ্ছে এটা করতে আমার দ্বারা সম্ভব আমি করতে পারি সেটুকু আমি করছি আর কি। যাই হোক, আজকের ভিডিও আর বেশি দেরি করছি না, এই পর্যন্তই শেষ করছি ভিডিও। এখন স্নান করবো, বেশিক্ষণ ভিজে থাকলে আমারও শরীর খারাপ হয়ে যাবে। তা যাই হোক, সবাই ভালো থাকবেন। আর বৃষ্টিতে গাছগুলোকে আমি যত্ন করতে পারছি না, আপনারা যত্ন করুন, কেন গাছ যত্ন না করলে গাছ মরে যাবে। আমি যাই না কি করব না, আমার এখানে অবস্থা নেই ঠিক করার, আশা করি বিকালে ঠিক করে ফেলবো যতটা দূর করা যায়, আর দেখছি কি করা যায়। আর সবাই গাছ ভালো করে রাখুন, আর সাবধানে থাকুন সবাই। টাটা, আর কিছু বলবো না, এখনকার মতো এখানেই ভিডিও শেষ করছি।